টোল খেলা ওই গালের পরে, চলে আলোর খেলা, দেখার জন্য দাঁড়িয়ে থাকি, গড়িয়ে গেল বেলা। সারাটা দিন ঘরের ভেতর কি যে তুমি করো, রাধার মতো বক্র বিবায় কলস নাহি ভরো। সাঁঝের বেলা দাদার সাথে চুপি চুপি আসো, টেরা চোখে আমায় দেখে মিটি মিটি হাসো। আসা যাওয়ার পথের ধারে যখন ফেলি দেখে, হজট খেয়ে যাও যে পড়ে ধুলো কাদা মেখে। পরাণটি মোর উদাস হয়ে পাখির মতো ছোটে, গাছের শাখায় দুলে দুলে ফুলটি হয়ে ফোটে। তোতলামিটা গিয়ে বেড়ে বোকা দেখায় তোমায়, বলার মতো কোনো কথাই বললে না তো আমায়। কোনো কথা বলার মতো আছে কি বা নাই, ঢিপি ঢিপি বক্ষে তাহা বলতে পারো নাই। এত কিছু বোঝো তুমি তবু নাহি আসো, মনে আমার উথাল পাথাল একটুখানি হাসো। এতই যদি ভালোবাসা বুকে পুষে রাখো, বলতে যদি না পারো তা চুনকালি মাখো। এমন যদি করো তবে কথা নাহি কবো, কাছে এলে অভিমানে উল্টো মুখে রব। কাজ কর্মের নেই কো বালাই, পর প্রেমের রোগে তোমার জন্য কেন যে কেউ মন কষ্টে ভোগে। হৃৎপিণ্ড ব্যথার বেদন গুনগুনিয়ে বাজে, ভাঙা চোরা মনটি নিয়ে করবে তখন কি যে। কেন আমার বুকের মাঝে করে দুরু দুরু, বলতে তাহা পারি না যে কাঁপে আমার ভুরু। তোমার মতো অকর্মাকে বাগিয়ে দুটি থাবা, যোগ্য ছেলের সাথেই আবার বিয়ে দেবেন বাবা। আমি তোমার কৃষ্ণ হব, তুমি হবে রাধা, আর নয়নে দেখবে আমায় যতই আসুক বাধা। কেষ্ট হতে চেয়ে তুমি আমায় বলো রাধা, গলায় তোমার বিয়ে মালা সাজবো নাকি গাধা। চাই না আমি রাধা হতে, এটা জেনে রাখো, কেষ্টটা খুশে যে এবার ঘরেই বসে থাকো। দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। প্রজাপতি বসলে গায়ে ফোটে বিয়ের ফুল, এসব কথা জানে সবাই নাই কোথাতে ভুল। প্রেমে তুমি পড়ে যাবে বসলে পড়িন চুলে, দিনে রাতে থাকো বনে কাছের শাখায় দুলে। তাই তো বুদি রাতের বেলা বসলো একটা গাছে, পড়িং টরিং প্রজাপতি এলো না তো কাছে, তার বদলে বসলো মশা হাজারখানেক হবে। ভাবলো বুদি বিয়ের বউ উঠবে এবার তবে। পরের দিনে দুপুরবেলা ধরলো ভীষণ জ্বরে, হাসপাতালে গেল বুদি অ্যাম্বুলেন্সে চড়ে। মন শুধু মন চলেছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি, সুপুরুষে কাজম সাহেব, বউটি তাহার মনের মতন, বিরল রোগে ধরলে তারে করেছিলেন অনেক যতন, সকল সেবা ঠেলে ফেলে চলে গেলেন পরপারে, সেদিন থেকে মনের দুঃখে বসে থাকেন নদীর ধারে। পরের দিন সকালবেলা সঙ্গী হলেন একটি নারী, স্বামীকে তার অনেক আগেই মেরেছিল একটি গাড়ি। বিধবাটি ভাড়া নিলেন ওই বাড়িটির নিচের তলা, সেদিন থেকে সকালবেলায় একসঙ্গেই হতো চলা। চলতে চলতে কত রকম বলতো কথা সে দুজনে, ভালো লাগার পরশটুকু ঢুকলো অতি সঙ্গোপনে। এমনি ভাবেই বন্ধু হলো কথায় কথায় দুইটি মানুষ, কিন্তু আজম খুব সতর্ক, টনটনে তার মনের হুঁশ। আজম সাহেব নামই মানুষ, মেজাজ থাকে সদাই গরম, সঙ্গিনীটি সুন্দরী আর গলার স্বরও নরম সরম। সুন্দরী সেই বিধবাটির মনের ভেতর উথাল পাথাল, আজম কিন্তু কোনোদিনও পেলেন না কো তাহার নাগাল। একদিন এক সকালবেলা পার্কের সেই বিঞ্চি তরে, বসেছিলেন নারীর পাশে দৃষ্টি গেল মুখের পরে। মনটি নারীর ভীষণ খারাপ, চোখ মুখও ফোলা ফোলা, বিস্মিত আর অবাক হয়ে দুঃখ পেলেন আত্মভোলা। দায়িত্ববোধ কাঁধে নিয়ে কিছু একটা করার আসে, গল্প একটা ভেবে নিলেন নারী যেন ভীষণ হাসে।
আজকে তোমার মনকষ্ট গল্প বলি সেই গরজে, শুনে তোমার মনের দুঃখ ঘুচে যাবে খুব সহজে। নারী তখন চেয়ে থাকেন বক্ষ তাহার দুরু দুরু, খুব গম্ভীর আজম সাহেব গল্প একটা করেন শুরু। সন্ন্যাসী এক রাত্রিবেলা ঘুমিয়েছিলেন একা একা, হঠাৎ শেথা সুন্দরী এক নারী রত্ন দিল দেখা। কথা টথা না বলে সে শুয়ে পড়ে সাধুর পাশে, নারীর ঘ্রাণে ভাঙল ঘুম, সাধু রইল ভীষণ ত্রাসে। সারাক্ষণই এপাশ ওপাশ, ঘুম হলো না সাধু বাবার, পাপক্ষয়ের দুশ্চিন্তায় হয়ে গেল রাত্রি কাবার। সকাল হতেই সাধু বাবা গুরুর কাছে গেল চলি, রাতের বেলার ঘটনাটা সবিস্তারে বলল খুলি। গুরু তখন জিজ্ঞাসিল, রাতে যখন শুয়েছিলে নারীর কোন অঙ্গ তুমি স্পর্শ কি করেছিলে? গুরুর পায়ে মাথা রেখে কেঁদে বলে, সাধু বাবা কুণ্ঠা ভরেছিলাম সরে, শোনো গো গুরু বাবা, সুযোগ পেয়েও নীরব ছিলাম, গুরুর কথা সত্য মানি, নারীর ইঙ্গিত পেয়েও রাতে ছুইনি তাহার দেহখানি। সাধন ভজন করি আমি, শিষ্য আছে অনেক আমার, নারীর অঙ্গ ছুঁয়ে দেখা বারণ ছিল গুরু তোমার, তোমার আজ্ঞা মনে রেখে নারীকে তাই ছুইনি আমি, এখন তুমি পাপক্ষয়ের বিধান দিও অন্তর্যামী। চিন্তা টিন্তা করে গুরু আজব রকম দিলেন বিধান, রোজ সকালে উঠে তুমি জঙ্গলেতে যাবে সটান, গোছা গোছা ঘাসের ডগা খাবে তুমি পেটটি ভরে, ঘাস বছর খানেক ঘাস খেলে পাপের বোঝা যাবে সরে। এমন বিধান শুনে অবাক হয়ে গেল সাধু, গুরু এমন বিধান আমায় কেন দিলেন জাদু? বোকা তুমি, বড় রকম গাধার রাজা, তাই তো তোমায় দিলাম এমন ঘাস খাওয়ার বড় সাজা। এতক্ষণ এই গল্প বলে আজম সাহেব হলেন চুপ, সুন্দরীটি গল্প শুনে জোরে সরে হাসেন খুব, পাশে রাখা ব্যাগটি খুলে চকচকে নোট হাজার টাকার, হাতটি ধরে আজম সাহেবের হাতে গুঁজে দিলেন তাহার। আজম সাহেব অবাক হয়ে তাকিয়ে থাকেন তাহার দিকে, টাকা কেন দিলেন আমায়? জিজ্ঞাসিলেন নারীটিকে, নারীর চোখে হাসির ঝিলিক, ঠোঁট বাঁকিয়ে বলতে থাকেন, হাজার টাকার ঘাস কিনে রোজ সকালে চিবিয়ে খাবেন। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। বহুদিনের আগের একটা দুর্ঘটনা মনে হলে কেঁপে কেঁপে বুকটা আবার ধরফরিয়ে ওঠে জ্বলে। সেদিনে এক বিয়ে বাড়ি সেজে গুজে গেলাম রাতে, হইচই আর ভিড়ের মাঝে বসে পড়ে কেউ বা পাতে, তাড়াহুড়ায় চলতে গিয়ে সুবেশার এক দামি শাড়ি পায়ের পাতায় মাড়িয়ে গেলে কেঁকিয়ে ওঠে সেই সেনারি, অকর মারি ধারি একটা স্টুপিড আর গোবের ছড়াও, ইডিয়ট এবং নির্বোধ, তুমি জুতো পায়ে শাড়ি মারাও। এসব কথা বলে তিনি আমার দিকে তাকান ফিরে, চমকে উঠে জিপ টিকেটে জোর করেন হাত দুটিরে, মাফ করবেন আপনি মশাই, ভিড়ের মাঝে দেখিনি কো, আলোর ঝলক চোখে লেগে মানুষটাকে চিনিনি তো, ভুল হয়েছে বুঝতে আমার, শাড়ির আঁচল গেল খুশি, ভেবেছিলাম স্বামী আমার মারিয়েছে বেনারসি, লোকটা কেবল চিরকালই বোকা এবং বুদ্ধ বটে, দেখিয়ে শুনে চলতে সে যে পারে না কোথাও মোটে। স্বামীদের এই চিত্র দেখে হু হু করে মনটা আমার, তাই তো আমি সারা জীবন বিয়ে টিয়ে করিনি আর। এই পাকে আসেন বা হে, ভালো গরু জাতের গরু নিয়ে যান, এই লালটা না কালাটা, হাসেন গটা কোন দিকে রে ভাই, আরে ভাই সাইড দেন তো। বদ্রুল সাহেব ভাবলেন করোনা কালে ভিড় হবে না, তাই শ্যালকের সাথে শ্যালকের বোন অর্থাৎ তার জানের জান পেয়ারা স্ত্রীকেও সাথে নিলেন, হাটে প্রবেশ করে দেখেন এক একটা গরু বাছাই করছেন, তো বউ সেটা বাতিল করে দিচ্ছে, দরকার ডোনাল্ড ট্রাম্পের মতো তেজি গরু, কিন্তু পকেটের অবস্থা তো শ্রীলঙ্কার মতো, হাড্ডা হাড্ডি লড়াই, কে যেতে কে হারে, বউ না গরু, গরু না বউ, সবাই মাস্ক পরে আছে,
চট করে কাউকে চেনা মুশকিল। কিন্তু বদ্রুলের বউ বুদ্ধিতে পাকা। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ডোরাকাটা ডিজাইন ও রঙের তিনটে মাস্ক কিনেছে, যাতে ভিড়ের মধ্যেও পরস্পরকে খুঁজে পাওয়া যায়। অনেকক্ষণ গরু খোঁজা করেও তারা তিনজনে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় GPA-5 গরু জয় করতে পারল না। তখন পাকা বুদ্ধির বউ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার কায়দায় তিনটি এক সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করলো অলরাউন্ডার গরু খুঁজতে। বউয়ের নির্দেশনা মোতাবেক তিনজন তিন দিকে অতি দ্রুততার সাথে ছড়িয়ে পড়ল। একটু দূর এগোতেই বদ্রুলের একটা গরু বেশ পছন্দ হয়ে গেল। দাম একটু বেশি হলেও ঘাড় গর্দানে কিম জং উনকেও হার মানিয়ে দিতে পারে। আরে উত্তর কোরিয়ার ওই ঘাউরামো ডাডা, মুখুম গরু যাকে বলে। সাথে সাথে বউকে ডাকতে দৌড় লাগালো। এদিক ওদিক তাকাতেই একটু দূরে একটা ভদ্রলোকের সাথে বাঘ একটা মাছ পড়া পেয়ারি বউকে দাঁড়িয়ে থাকতে কথা বলতে দেখলো। মনের মধ্যে গুনগুনিয়ে সুর উঠেছে, হুম হুম, কিম জং উনকে আজ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। হাসতে হাসতে বউয়ের হাত ধরে হির হির করে টেনে নিয়ে চলল। আর পেছনে ওই ভদ্রলোক চিৎকার করে বলে উঠল, এই ধর 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 ধর, আমার বউ নিয়ে গেল, আমার বউ গো, আমার বউ, আমার বউ নিয়ে গেল। এই বলে ঝাপটে ধরলো বদ্রুলের বাঘ মার্কা বউকে। এদিকে ভিড়ের মধ্য থেকে বাঘ মার্কা মাস্ক পরা আরেক নারী দৌড়িয়ে এসে বদ্রুলের হাত জড়িয়ে ধরল আর হুঙ্কার ছাড়তে ছাড়তে বলল, হারামজাদা, বদমাশ, অন্যের বউয়ের টানাটানি করিস। নারীর টানাটানিতে বদ্রুলের পাঞ্জাবি ছিঁড়ে ঝুলে পড়ল, লোক জমে গেল বিস্তর। ঘটনার আকস্মিকতায় বদ্রুল বাকরুদ্ধ হয়ে পড়ল। চরম হইচই ধাক্কা ধাক্কা বিপদের মাঝে দেবদূতের মতো তার ডালে এসে হাজির। দুলাভাইকে গণপিটুনির হাত থেকে বাঁচানোর কোনো পথ না পেয়ে গরুর হাটের ভলান্টিয়ারের হাতে থাকা হ্যান্ড মাইক কেড়ে নিয়ে ঘোষণা দিতে লাগলো, ভাই সাহেব আপনারা শান্ত হন, আমার দুলাভাই একজন মানসিক রোগী, গতকাল তিনি মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আপনারা সাহায্য করলে তাকে আমরা বাড়িতে ফেরত নিয়ে যাব। আপনারা শান্ত হন প্লিজ। এতে টনিকের মতো কাজ হলো, জনতার রোষ কিঞ্চিত স্তিমিত হয়ে এলো। বদ্রুল চিৎকার করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছিল না। পাগলে কি না কয়। ওদিকে বদ্রুলের হাতে আটকে থাকা বাঘ মার্কা মাস্ক পরা আরেক নারী বদ্রুলের হাতে কামড় দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বদ্রুলের গালে চড়ে একটা খামচি দিল। আর তার স্বামীটিও বদ্রুলের পশ্চাৎ দেশে কোষে এক লাথি লাগিয়ে বউকে নিয়ে দৌড় দিল। তার বুট জুতোর খোঁচা লেগে বদ্রুলের পায়জামাটিও এবার ছিঁড়ে ঝুলে পড়লো। ভিড়ের ভেতর থেকে একজন বলে উঠল, বদ্রুল সাহেবের মাথা গরম হয়েছে, পানি ডাললে শান্ত হইব। পাশে বড় বালতিতে মুখ ডুবিয়ে একটা গরু পানি খাচ্ছিল। এক তরুণ সেটি এনে বদ্রুলের মাথায় ঢেলে দিল। দুজন সন্ডামার্কার লোক বিক্রি হয়ে যাওয়া গরুর পরিত্যক্ত দড়ি দিয়ে বদ্রুলের দুহাত বেঁধে ফেলল আর দড়ির আর এক প্রান্ত ধরিয়ে দিল বদ্রুলের স্ত্রীর হাতে। বলল, আপা সাবধানে বাড়ি নিয়ে যান, খুব সাবধান, একবারও কিন্তু ছাড়বেন না। আজকে সকালে একটা গরু বেরি সিরা পলায় গেছে আর খুঁজে পাওয়া যায় নাই। জানেন তো স্বামী আর গরু দড়ি ছুটলেই হওয়া, খুব সাবধান। তার শ্যালকের হাতে ধরিয়ে দিল লম্বা একটা বাঁশের লাঠি। বলল, দুলে ভাই কইল লাঠির আগায় রাখবেন, বুঝছেন, না হলে দুলে ভাই বাইসে থাকতে আপনার বোন কিন্তু বিধ হয়ে যাবে। বদ্রুলের স্ত্রী দড়ি ধরে টানতে টানতে আর রাগে গজ গজ করতে করতে বলল, চল চল, আজকে তোকে কুরবানি দেব, চল বাড়ি থেকে। বেচারা বদ্রুল। Thank you.